সুপ্রিয় দর্শক, দাবং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজ্যে আবারও গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি সেই নোটিশটা তোমাদের সামনে তুলে ধরব যে কোন পদে কতগুলো রিক্রুটমেন্ট আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যোগ্যতা কি, এই সমস্ত বিষয়ে তোমাদের সামনে আমি তুলে ধরব। তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো বা আমার ভিডিওকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ। তো চলো আমরা এখানে দেখে নিই বিস্তারিতগুলো কী কী আছে। তো এখানে মূলত যে পোস্টের জন্য আবেদন করতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। তো এখানে মাইনে দেওয়া আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার যেহেতু তাদের 12,000 মাইনে এবং ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার তাদেরকে 10,000 টাকা মাইনে দেওয়া হবে। এবং এখানে তারিখটা অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 2/5/2022 এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 5/6/2022 তারিখে। এবং এটা কিন্তু টোটালি অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে দেখো অনলাইনে ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো অনলাইনে অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে দেখো তোমাদের আমাদের স্টেট কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি আছে সব সমস্ত এখানে দেখতে পাবে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে তুমি এরকম একটা পেজে চলে আসবে, যেখানে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি আছে তুমি এখানে দেখতে পাবে। আমি যেমন নদিয়া থেকে এখানে ক্লিক করো, নদিয়ার উপরে মাউস আনলে দেখাচ্ছে নদিয়াতে, নদিয়া নর্থে আনরিজার্ভ 26টা, ওবিসি 13টা, এসসি 13টা, এসটি 3টা, ইডাব্লিউএস 4টা, পিডাব্লিউডি এ 1টা, B0, CD 0, DE 0। তো এইভাবে তুমি দেখতে পাবে যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি এখানে খালি আছে। এরপর এখানে দেখো প্রথম আছে রেজিস্ট্রেশন, তারপর ফিস পেমেন্ট, তারপর অ্যাপ্লাই অনলাইন। তো আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার পুরো ডিটেলসটা আমি তুলে ধরবো। তো এই মুহূর্তে সার্ভার একটু প্রবলেম করছে, এখানে সাইটটা ঠিকমতো খুলছে না। তো সার্ভার ঠিক হলে আমি একটা নতুন ভিডিও করবো যেখানে টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এবার আমরা বিস্তারিত নোটিশটা দেখি। তো এই নোটিশের একটা নিউজ আমি আমার পেজে দিয়েছি, সেই চলো আমরা সরাসরি সেই পেজ থেকে মেইন যে বিষয়গুলো আছে সেগুলো একটু আমরা একটা দেখে নিই। তো এখানে আছে পদের নাম গ্রামীণ ডাক সেবক, এবিপিএম এবং বিপিএম। মোট শূন্যপদ এটা হচ্ছে 1,962টি শূন্যপদ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু এর থেকে অনেক বড়ো, 38,926টা টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 1,962। যার মধ্যে আনরিজার্ভ 838টি, ইডাব্লিউএস 146টি, এসসি 418টি, এসটি 97টি এবং ওবিসি 412টি। এবার আমরা দেখে নিই বয়সটা কেমন আছে। গ্রামীণ ডাক সেবক এবং জিডিএস পদে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি যারা আছে তারা বয়সে ছাড় পেয়ে যাবে। এবং শিক্ষাগত যোগ্যতা এবং দেখে নিয়ে কী লেখা আছে, মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেই সঙ্গে কিন্তু স্থানীয় ভাষা যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষা, আমাদের স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে এবং পাশাপাশি সাইকেল চালানো অবশ্যই জানতে হবে। এবার দেখে আমরা বেতনটা কেমন দেওয়া, বেতনটা আমরা এইমাত্র দেখলাম যেটা বিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার তাদের কিন্তু 12,000 টাকা বেতন পাবে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবক তাদেরকে 10,000 টাকা বেতন দেওয়া হবে। এবার আসলে আবেদন করতে হবে, আবেদন কিন্তু সরাসরি তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো যেটা আমি দেখাচ্ছিলাম এখানে রেজিস্ট্রেশন, তারপর ফিস পেমেন্ট, অ্যাপ্লাই করে অনলাইনে আবেদন করতে হবে তোমাদেরকে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করার পরে ডকুমেন্টস আপলোড সমস্ত অনলাইনে হবে এবং পেমেন্ট যেটা হবে সেটা কিন্তু অনলাইনে করতে হবে। এবার আসি তোমাদের সিলেকশন পদ্ধতিটা কেমন হবে। সিলেকশন হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষায় যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের জন্য অ্যাপ্লিকেশন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবার আসে আবেদন পদ্ধতি কত আছে, আনরিজার্ভ এবং ওবিসি যারা আসো তাদের জন্য কিন্তু 100 টাকা করে আবেদন ফি আছে, অর্থাৎ 100 টাকা দিয়ে তোমার আবেদন করতে হবে। কিন্তু মহিলা প্রার্থী, এসসি এসটি, পিডাব্লিউ এদের জন্য কিন্তু কোনো আবেদন ফি নেই। এবং আবেদন শুরু হয়েছে অর্থাৎ 2/5/2022 শুরু হয়েছে এবং 5/6/2022 আবেদনপত্রটা শেষ হয়ে যাবে। তো এখানে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। তো এই সমস্ত ইনফরমেশন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে আগ্রহী তারা কিন্তু এই গ্রামীণ ডাক সেবক পদে তোমরা আবেদন করতে পারো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কোনো কিছু জানার থাকলে বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে সঠিক উত্তর দেওয়ার। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।